আসসালামু আলাইকুম ইজি টু লার্ন উইথ সালাম ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম আমি আব্দুল সালাম আমি এসে আপনাদের সাথে তো আজকে আমরা যে টপিকটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন তো মৌলের পর্যাবিত ধর্মটা কি আমরা একটু জানতে পারি তাহলে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়ে থাকে এটা কিন্তু আমরা সবাই জানি এবং এই যে নির্দিষ্ট কিছু সংখ্যা আছে যেমন দুই আট আঠারো আঠারো বত্রিশের ব্যবধানের পরপর এই পর্যায়ক্রমিক অনুরূপ হয় অর্থাৎ পর্যায়ক্রমিক কী অনুরূপ হয় অর্থাৎ এই যে মৌলসমূহের অনেক ধর্ম আছে এই ধর্মগুলো পুনরাবৃত্তি ঘটে সেই ধর্মের মধ্যে কি কী আছে যেমন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে পরমাণুর আকার আছে যোজ্যতা আছে আয়নীকরণ শক্তি আছে। ইলেকট্রন আসক্তি আছে ঋণাত্মকতা আছে ধাতব ধর্ম আছে এবং এ কারণে এই যে মৌলসমূহ ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল যে ধর্মকে এই ধর্মসমূহকে বলা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম আশা করি সবাই বুঝতে পারছো এবং মনে রাখবে পর্যাবৃত্ত ধর্ম হল সাতটা সে পর্যাবৃত্ত ধর্ম সাতটা আমি আরেকবার বলি গণনাঙ্ক স্ফুটনাঙ্ক পরমাণুর আকার যোজ্যতা আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি ঋণাত্মকতা এবং সর্বশেষ হল ধাতব ধর্ম এই বিষয়ে কিন্তু তোমাদের পরবর্তীতে ডিটেলস আলোচনা করা আছে এখন এত বেশি প্যারা নেওয়ার কিছু নাই তো এরপরে দেখো আড্যায় শুরুতে আসে মৌল ধর্ম তো বলেই দিলাম এরপর আছে হলো রাসায়নিক বন্ধন তো রাসায়নিক বন্ধনটা কি রাসায়নিক বন্ধন হলো পরমাণু সময়ের মধ্যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ এটাকে বলে কিন্তু আয়নিক বন্ধন এবং অথবা শেয়ার করার মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে অনুগঠন করা তাহলে আমি আরেকবার বলি রাসায়নিক বন্ধন হলো পরমাণু সময়ের মধ্যে ইলেকট্রন গ্রহণ ও ত্যাগ অথবা শেয়ার করার মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে অনুগঠন করা তো এই রাসায়নিক বন্ধন অনেক অনেক ধরনের আছে যেমন আছে ধাতব বন্ধন আয়নিক বন্ধন সমযোজী বন্ধন সন্নিবেশ সমযোজী বন্ধন হাইড্রোজেন বন্ধন যেগুলো তোমরা কিন্তু পরবর্তীতে ডিটেলস সব আলোচনা করা হবে আর কি তো এখানে কিন্তু এই পর্যন্তই আছে এখানে আর পরের কিছু নয় ধর্ম তো বলেই দিলাম এরপরে দেখো এরপরে যে টপিকটা আছে সেটা হলো এখানে দেখো পেজের শুরুতেই একটা কথা লেখা আছে দেখো এক থেকে বিরানব্বই পর্যন্ত মৌলগুলো তার মধ্যে বাদ যাবে দুইটা মৌল কী কী টেকনিশিয়াম এবং প্রোমেথিয়াম এই মৌল দুইটি বাদ দিয়ে বাকি যে নব্বইটি মৌল আছে এই মৌলগুলো কিন্তু সবগুলোই প্রাকৃতিক অর্থাৎ প্রাকৃতিক শোচ থেকে এদের পাওয়া যায় এবং বাকিগুলো হলো কৃত্রিম যেগুলোতে আমরা ল্যাবরেটরি বা বিভিন্ন রসায়নাকারে কিন্তু সেগুলোকে আবিষ্কৃত আবিষ্কার করতে সক্ষম হয়েছি তোমরা মনে রাখবে এক থেকে বিরানব্বই পর্যন্ত পারমাণবিক সংখ্যা যাদের তার মধ্যে দুইটা মৌল বাদ একটা হলো টেকনিশিয়াম একটা হলো প্রোমেথিয়াম বাদের যে বাকি নব্বইটা মৌল বাকি যে নব্বইটা মৌল আছে এগুলো হলো প্রাকৃতিক এবং বাকিগুলো হলো কৃত্রিম অর্থাৎ আঠাশটা হলো কৃত্রিম তো এরপরে দেখো আমাদের আজকে প্রথম টপিক যেটা আছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিন্যাস এখানে দেখো মূলত আমাদের যে পর্যায় সরণজিটা আছে এই পর্যায় সারণটিটা কিন্তু প্রথমে আবিষ্কার করছিলো কে মেন্ডেলিপ অর্থাৎ আঠারোশো সালে আমাদের স্যার মেন্ডেলিপ সর্বপ্রথম জ্ঞাত তেষট্টিটি মৌল নিয়ে অর্থাৎ তার জানা তেষট্টি মৌল নিয়ে সে একটা পর্যায় সারণী আবিষ্কার করছিলেন এবং সেই পর্যায় সরণীটি তিনি কি করছিলেন তিনি করছিলেন ভরের বৃদ্ধি বৃদ্ধিক্রম অনুসারে অর্থাৎ এখন যে পর্যায় সারণীটা আছে এটা কিন্তু পারমাণবিক ভরের ক্রম অনুসারে দেখবা পারমাণবিক সংখ্যা তো এক দুই করে বাড়ছে এইভাবে আর এর সাথে সাথে আগে যে পর্যাশারণ দিটা তৈরি করছিলো সেখানে হলো পারমাণবিক ভরের ক্রম অনুসারে তৈরি করছিলো এবং প্রথম যে মেন্টালি যে সারণীটা তৈরি করছিলো তার কিন্তু বারোটা পর্যায় ছিল এবং আটটি গ্রুপ ছিল বর্তমানে কিন্তু আমাদের আছে কয়টা পর্যায় সাতটা পর্যায় এবং আঠারোটা গ্রুপ আমরা কেন এখন এটা আছে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি তবে আমি তোমরা যেন রকম মেন্ডেলিপ সার মেন্ডেলিপ জ্ঞাত তেষট্টিটা মৌল নিয়ে একটা পর্যাসনটি দিয়েছিলেন এবং সেই পর্যটন ছিল হলো ভর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আর কি তিনি তুলনা করছিলেন এবং তিনি মোট বারোটা পর্যায় এবং আটটা গ্রুপের কথা উল্লেখ করছিলেন তো এরপরে দেখো এরপরে পরবর্তীতে এই বিভিন্ন বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা করে এবং আমাদের এবং বিজ্ঞানী বোর কিন্তু কী করছিলেন এই নিয়ে গবেষণা করার পরে বিজ্ঞানী বোর এই যে পদ্মনীতি তৈরিতে আরও অনেক ভূমিকা পালন করেছেন। এবং তিনি কি করছেন তিনি কোশ্চেন হলো সাতটি পর্যায় এবং আঠারোটি গ্রুপে পদেশনীতিকে বিস্তৃত করেছেন এবং বোর্ড কিন্তু পদ্মশনীনীতে অনেক অবদান রেখেছে এখানে ডিটেলস লেখা আছে আমরা আলোচনা করছি তো এই যে বোর্ডের যে একটা অবদান ছিল এই বোর্ডের অবদানের জন্য বোর্ডকে বলা হয় আধুনিক পর্যায় সারণীর জনক তাহলে তোমরা মনে রাখবা পর্যায় সারণির জনক যদি বলা হয় তাহলে হবে দিমিত্রি মেন্ডেলিপ এবং যদি বলা হয় আধুনিক পর্যায় সারণির জনককে তাহলে বলা হবে হলো বোর আশা করি বুঝতে পারছো তো এরপরে দেখো এখানে আধুনিক পর্যায় সূত্রটা দেওয়া আছে অর্থাৎ এখানে আধুনিক পর্যায় সূত্রটা তোমরা দেখে নাও বলছে হলো মৌলসমের ভৌত রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এই ধারণাটা কিন্তু দিয়েছিল হলো বিজ্ঞানী বোর কিন্তু আমাদের মেন স্যার কী করছিলো প্রথমে বলছিল হলো পারমাণবিক সংখ্যা এই যে ভৌত আর রাসায়নিক ধর্ম বলি এগুলো হলো সংখ্যা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তিনি কিন্তু এরকম বলছিল কিন্তু পরবর্তীতে আমাদের বিজ্ঞানী বোর্ড বলছে মৌল সময়ের ভৌত ও রাসায়নিক ধর্ম বলি এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায় করে আবর্তিত হয় আশা করি বুঝতে পারছো তো এই যে সব কারণে কিন্তু বিজ্ঞানী বোর্ডকে আধুনিক পর্যায় সরণী জনক বলা হচ্ছে আবার কিন্তু এই যে বোর যেই দীর্ঘাকার একটা পর্যায় সারণী দিছে অর্থাৎ মেন্টালিপ ছাত্র দিছিল জ্ঞাত তেষট্টিটা মৌল নিয়ে এবং তোমরা দেখতে পাচ্ছ এখন বর্তমানে কিন্তু একশো আঠারোটি মৌল রয়েছে তো কালের ব্যবধানে এই যে বোর যে ভূমিকাগুলো রাখছে এই কারণে এই সারণী অর্থাৎ দীর্ঘাকার যে পর্যায় সারণী এটাকে কিন্তু বোরের পদ্মা সারণীও বলা হয় এবং এই যে বোরের সারণী মূলত ইলেকট্রনিক ভিনাজের ভিত্তিতে কিন্তু পর্যায় আকারে একটি পদ্মা সারণী তৈরি করেন এখানে দেখো বিজ্ঞানী বোর ইলেকট্রন ভিন্যাসের ভিত্তিতে বিস্তৃত পর্যায় আকারে একটি পর্যাসরণী তৈরি করেন এবং সেখানে কিন্তু তিনি কী করছিলেন সাতটি পর্যায়ে দিয়েছে এবং আট আঠারোটা গ্রুপ দিয়েছে আচ্ছা এবং এরপরে তোমরা তো জানো নিচের যে মৌলগুলো থাকে ল্যান্থানিয়াম অ্যাক্টিনিয়াম এগুলো পর্বগুলো আমি তোমাদের পরবর্তীতে পড়াবো তো এখানে দেখো এরপরে বলা আছে আধুনিক পর্যাসরণীর ভিত্তি আধুনিক পর্যাসরণীর ভিত্তি কি আধুনিক পর্যাসরণীর ভিত্তি হলো দুইটা একটা হলো ইলেকট্রন বিন্যাস একটা হলো মৌলের পারমাণবিক সংখ্যা তাহলে আমি আবারও বলি আধুনিক পর্যসারণের ভিত্তি হলো দুইটা একটা হলো মৌলের ইলেকট্রন বিন্যাস এবং আরেকটা হলো মৌলের পারমাণবিক সংখ্যা তো তোমাদের পারমাণবিক সংখ্যাটা যেমন না আসলেও ইলেকট্রন বিন্যাসটা কিন্তু অনেক আসে এবং এটা কিন্তু প্রিভিয়াস আর অনেক জায়গায় আসছে তোমাদের এইচএসসি এক্সামেও আসবে তো এখানে মনে রাখবা আধুনিক পর্যায়সারণের মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস এবং তার পাশাপাশি যদি দুইটা উত্তর চায় তাহলে সেক্ষেত্রে তোমরা পারমাণবিক সংখ্যাটাও রাখবা পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস এরপরে দেখো ইউ পদ্ধতিতে অনুমোদিত মৌলের সংখ্যা হলো একশো আঠারোটা এটা তো তোমরা জানো সবাই এরপরে আহ্বায় নীতিটা আছে আহ্বায় নীতিটা হলো কি আহ্বায় নীতিটি হলো ইলেকট্রন সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে শক্তির উচ্চক্রম অনুসারে পরের অর্বিটালে প্রবেশ করে অর্থাৎ কি এখানে দেখো এখানে এসটা হলো নিম্ন শক্তি শক্তি স্তর এবং টু এসটা দেখো তার চেয়ে কিন্তু শক্তি অরবিটাল অর্থাৎ শক্তির অরবিটাল এখানে কীভাবে আমরা বুঝবো এখানে কিন্তু আমরা এন প্লাস এল নিয়মে বুঝব যেটা তোমরা দ্বিতীয় অধ্যায় পড়ে আসছো আশা করি এন প্লাস এন নিয়ম কি এখানে ওয়ানটা হল এন এর এন এর মান এবং যেহেতু এস আছে আমি বলছি এসপি ডি এফ এস পি ডি এফ তো এই ক্ষেত্রে হলো এস এর ক্ষেত্রে জিরো পি এর ক্ষেত্রে ওয়ান ডি এর ক্ষেত্রে টু এফ এর ক্ষেত্রে থ্রি এই যে মানগুলো কিন্তু তোমরা দ্বিতীয় অধ্যায় পড়ে আসছো আশা করি তো এখানে দেখো এল এর ক্ষেত্রে এস এর মান হলো জিরো তাহলে এর মানটা কত দাঁড়ালো শক্তির মানটা এক দাঁড়ালো এবং দেখো এখানে আছে টু এস তাহলে টু এর ক্ষেত্রে এনের এর মান হলো টু প্লাস এসের এর ক্ষেত্রে হলো শূন্য তাহলে টোটাল মান দাঁড়া কত দুই আবার যখন আমি থ্রি টু পিতে যাবো তাহলে টু প্লাস ওয়ান পি এর মান ওয়ান তো এক্ষেত্রে কিন্তু আসে থ্রিতে অর্থাৎ দেখো এই যে এক করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রথমে নিম্নশক্তি স্তর পূর্ণ করছে তারপরে কিন্তু এক এক করে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে আশা করি তোমরা বুঝতো আসলে আবহাওয়া একটা জার্মান শব্দ এর অর্থ হলো বিল্ডিং আপ অর্থাৎ প্রথমে নিম্নশক্তি স্তর পূরণ করবে পরবর্তীতে উচ্চ শক্তিস্তর পূরণ করবে আশা করি বুঝতে পারছো তো আমরা এর পরবর্তী পেজে চলে যাই এরপরে কী আছে দেখি এখানে আসছে দেখো বলছে হলো ইলেকট্রন বিন্যাসে মলের সমূহের চারটি ব্লক এবং এদের বর্ণনা অর্থাৎ চারটি ব্লক বলতে কি আমরা যে এসপিডিএফ জানি এই এসপিডিএফ চারটা মানের ব্লক সম্পর্কে আমরা জানবো অর্থাৎ কি এখানে বিষয়টা কি দাঁড়ায় অর্থাৎ যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে যাবে সেসব মৌলগুলোকে ভালো হবে এস ব্লক মৌল এবং যেসব মৌলের ইলেকট্রন মিনে সর্বশেষ ইলেকট্রনটি পি ব্লকে যাবে তাদেরকে বলা হবে পি ব্লক মৌল সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি ব্লকে যায় বলা হবে ডি ব্লক মৌল এবং যেসব মৌলের ইলেকট্রন মিল সর্বশেষ ইলেকট্রনটি এ ব্লকে যাবে তাদেরকে বলা হবে এফ ব্লক মৌল এখন এই এস ব্লক মৌল কতটা আমাদের প্রজাসনীতিতে মোট আঠারো একশো আঠারোটা মৌল রয়েছে এর মধ্যে এস ব্লক কয়টা পি ব্লক কয়টা ডি ব্লক কয়টা এফ ব্লক কয়টা তো তোমরা একটা ছন্দ মনে রাখবা এস ব্লক হল চোদ্দ পি ব্লক ছত্রিশ আর ডি ব্লক একচল্লিশ আর এফ ব্লক সাতাশ তোমরা এইভাবে মনে রাখবো চৌদ্দ ছত্রিশ একচল্লিশ সাতাশ অর্থাৎ জীবনে অনেক ফোন নাম্বার মুখস্থ তো এখানে চারটা ফোন নাম্বার মনে রাখবা এসপি ডিএফ চোদ্দ ছত্রিশ একচল্লিশ সাতাশ এস পি যদি বলি পি ব্লকের মৌল সংখ্যা মৌল সংখ্যা কয়টা তাহলে বলবো ছত্রিশটা অর্থাৎ এসপি ডি এফ চৌদ্দ ছত্রিশ আশা করি বুঝতে পারছো তো দেখো এরপরে এস ব্লক মৌল এখানে কিন্তু সেই কথাটা লেখা আছে চোদ্দোটি আশা করি বুঝতে পারছি এবং হিলিয়াম হলো এস ব্লকের মৌল কারণ দেখো হিলিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি এস ব্লকে প্রবেশ করে তো এরপরে আছে দেখো পি মৌল পি ব্লক মৌলের সঙ্গে তো আমি আগেই বলছি যেসব মল সর্বশেষ ইলেকট্রনটি পিওর অরবিটালে হবে তাদেরকে বলা হবে পি ব্লক মৌল এবং এখানে কিন্তু হিলিয়াম ব্যথিত হিলিয়ামটা ব্যথিত এখানে এইভাবে হিসেব করা হচ্ছে কেন পর্য সরঞ্জটা যখন দেখাবো তোমাদের পরবর্তীতে তখন আমি একটু বলে দেবো বিষয়টা আর পি পিবলাকের মালও একশো ছত্রিশটা সরি পিবোলাকের মৌল ছত্রিশটা এটা তো তোমাদের আগে বলছি আমি এখন তোমাদের যে কথাটা বললাম দেখো এখানে লেখা আছে চাইলে তোমরা তুলে নিতে পারো আর এরপরে আসছি ডিবোলাং মৌল ব্লক মৌল হলো আমি বলছি যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করবে তাদেরকে বলা হবে ব্লক মৌল হুম তো এরপরে দেখো ব্লক মৌলের সংখ্যা হলো একচল্লিশটা এবং বর্তমানে কিন্তু থরিয়ামকে অ্যাড করা হয়েছে এটা কিন্তু মাথায় রেখো বর্তমানে থরিয়ামকে অ্যাড করা হয়েছে নিয়ে ডিবলগ মৌল ধরা হয়েছে একচল্লিশটা থরিয়ামকে কেন আট করা হয়েছে দেখো থরিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করো তুমি দেখতে পারবে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তো এরপরে দেখো এরপরে ডি অরবিটালের কথা যখনই আসছে বা ডিবলগ মৌল সময়ের কথা যখন আসছে তখন আরেকটা কথা এসে যাচ্ছে অবস্থান্তর মৌল তো এখানে দেখো অবস্থান্তর মৌলের সংজ্ঞাতে আছে তো ওই সংজ্ঞাতে একটু জটিল করে ফেলছে আমি একটু তোমাদের আলো আলাদাভাবে বলার চেষ্টা করি অবস্থান্তর মৌল যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সুস্থিত আয়নের অর্থাৎ যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সুইস্তুত আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে অর্থাৎ একটা মৌল নেব তার ইলেকট্রন বিন্যাস করব তার সুস্থিত আয়ন তৈরি করব এবং ওই সুস্থিত আয়নের যদি ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে অর্থাৎ আংশিক পূর্ণ বলতে কি বোঝায় ডি অরবিটালে মোট থাকে দশটা ইলেকট্রন এবং যদি এখানে এক থেকে নয়টি ইলেকট্রন থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে আংশিক বুঝতে পারছো তো আংশিকভাবে যদি ডি অরবিটালটা পূর্ণ থাকে তাহলে তাদেরকে বলা হবে অবস্থান্তর মৌল আমি আবারও বলছি সংখ্যাটা তোমরা তুলে নাও যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সুস্থিত আয়নের ডিঅরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল আশা করি বুঝতে পারছো তো এখানে কিন্তু আংশিকভাবে পূর্ণ বলতে বলেছে সম্পূর্ণ টেনও হবে না দিতে কিন্তু শূন্যও আসবে না আশা করি বুঝতে পারছো তো এবং এই যে অবস্থান্তর মৌল মৌলসমূহ আছে এই অবস্থান্তর মৌল কিন্তু বৈশিষ্ট্য আছে কিছু বৈশিষ্ট্যগুলো কী কী অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজ্যতা থাকে অর্থাৎ কি একটা মৌলের একাধিক যোজনী থাকতে পারে যেমন তোমরা এটা কিন্তু আগে পড়ছো যেমন তোমরা জানো ফসফরাসের যোজনী দুই হতে পারে এক হতে পারে বা আয়রনের যোজনী তোমরা দেখছো এপি টু প্লাস এপি থ্রি প্লাস বা এপি সিক্স প্লাসও হতে পারে অর্থাৎ যোজনী হতে পারে তো এই যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এগুলো কারা করে এগুলো হলো মূলত ডিআরবিটাল যোগ অর্থাৎ ফসফরাস কিন্তু তোমাদের ডি আর বিটালের মূল না ওটাও প্রদর্শন করে তার মধ্যে ডিআর যদি উদাহরণ দিতে হয় আয়রন দিয়ে দিতে পারি এপি টু প্লাস হয় এপি থ্রি প্লাস হয় যেটা তোমরা সবসময় অহরহ দেখতে পাও তো এটা কিন্তু বলছে এই কারণেই যে অবস্থান মৌলসমূহ মূলত পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে এরপরে দেখো আরেকটা একটা কথা আছে হলো অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে তোমরা এর পরবর্তীতে দেখবা অবস্থান্তর যৌগগুলো কিভাবে রঙিন যৌগ গঠন করে অর্থাৎ তাদের ডি অরবিটাল থাকার কারণে কিন্তু তারা রঙিন যৌগ গঠন করতে পারে সে বিষয়ে তোমরা পরবর্তীতে ডিটেইলস পড়বা তো এরপরে দেখো জটিল যৌগ গঠন করে জটিল যৌগটা কি কি রকম তোমাদের দেখবা এর পরবর্তীতে জটিল যৌগগুলোকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় এখানে একটা অবস্থান্তর মৌল নিতে হয় এবং তার সাথে একটা কি নিতে হয় বলো তো তার সাথে একটা নিতে হয় হলো তার সাথে একটা নিতে হয় লিগান্ট অর্থাৎ একটা অবস্থান্তর মৌল থাকবে তার সাথে একটা লিগান্ট থাকে এ বিষয়ে তোমাদের পরবর্তীতে আসে শেষের দিকে আলোচনা করা হোস আশা করি দেখে দিব তখনও তো তারপর দেখো এখানে বলা হচ্ছে তারা প্রভাবক রূপে কাজ করে তোমরা জানো প্রভাবক অনেকটা ঘটকের মতো কাজ করে বিক্রিয়া ঘটাতে সাহায্য করে তো বিক্রিয়াতে কিন্তু সে অংশগ্রহণ করে না সরাসরি কিন্তু সে বিক্রিয়ার গতিকে হ্রাস বা বৃদ্ধি করতে পারে এ বিষয়েও তোমরা পরবর্তীতে পড়বে ফাঁসপাটের চতুর্থ অনেক কথাবার্তা বলা আছে এরপরে আছে হলো প্যারাসম্বকীয় ধর্ম প্রদর্শন করে অর্থাৎ প্যারাসম্পকীয় ধর্মটা কি প্যারাসম্বকীয় ধর্মত্ব তোল চম্বক ক্ষেত্র দ্বারা সামান্য পরিমাণে আকর্ষিত হবে অর্থাৎ মৌলটা চম্বক ক্ষেত্র যদি রাখ হয় তাহলে তার সেটা দেখা যাবে সামান্য পরিমাণ পরিমাণে আকর্ষিত হচ্ছে অর্থাৎ মৌলটা চৌম্বক ক্ষেত্রে যদি আমি স্থাপন করি তাহলে সেক্ষেত্রে সামান্য পরিমাণে আকর্ষণ করে অর্থাৎ এটাকে বলা হচ্ছে প্যারাচম্বকীয় ধর্ম এরপরে আমরা পরবর্তীতে চলে যাই পরবর্তী টপিক কি আছে দেখি পরবর্তীতে আছে দেখো এখানে বা একটা লাইন লেখা আছে দেখো অতি গুরুত্বপূর্ণ একটা লাইন তোমাদের রিটেনে এসে থাকে সব ডি বলং মৌল অবস্থান্তর মৌল নয় কিন্তু সব অবস্থান্তর মৌল ডি বলং মৌল এটা কেন হয় আমি যে বললাম অবস্থান্তর মৌল হতে গেলে তাদের কী হতে হবে সুস্থিত আয়নের যে ইলেকট্রন বিন্যাস করে সুস্থিত আয়নটা পাবো সেখানে দেখতে হবে ডিআরবিটাল সম্পূর্ণ আছে কিনা বা আংশিকপূর্ণ আছে কিনা অর্থাৎ যদি আংশিক পূর্ণ থাকে তাহলে সেগুলো সব অবস্থান্তর মৌল হবে কিন্তু যদি কোনো একটা মৌলে যদি দশটা ইলেকট্রন হয়ে যায় অর্থাৎ ডিতে যদি দশটা ইলেকট্রন হয় এটা কিন্তু ডিবুলক মৌল অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি কিন্তু ডিআরবিটালে প্রবেশ করছে কিন্তু আর ডিভাপ মৌলের ক্ষেত্রে কিন্তু সুস্থিত আয়নটা হিসেব করা হয় না কিন্তু এক্ষেত্রে কিন্তু সুস্থিত আয়নটা হিসেব করা হয় সুস্থিত আয়ন বলতে কেমন বোঝায় ধরো আমি আয়রনের ইলেকট্রন বিন্যাস করলাম এইখানে দেখো আয়রনের একটা ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু যেটা দাঁড়াতো এখানে কিন্তু একটা ফরেস টু থাকতো এই যদি ইলেকট্রন বিন্যাসটা দিয়েই তুলনা করি তো এখানে কিন্তু শেষে একটা ফরেস্ট টু থাকতো এবং এফি টু প্লাস যখন করছি তখন কি হয়েছে এই যে শেষ শক্তি মানে সর্বশেষ সর্ববহিষ্ট কক্ষপথ থেকে কিন্তু দুইটা ইলেকট্রন চলে গেছে গেলে এফি টু প্লাস হয়ে গেছে অর্থাৎ তারা নিষ্ক্রিয় অবস্থা লাভ করার জন্য অধীর আগ্রহ করে এ কারণে কিন্তু সর্ব বৈশিষ্টিক স্তর থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে যখন একটা আয়ন হবে এপি টু প্লাস তখন এই ইলেকট্রন বিন্যাসে দেখতে হবে আমার ডিআরবিটাল অরবিটালে ইলেকট্রন কয়টা যেমন আমি যদি এপি টু প্লাসে সুইচ আয়ন করি এখানে দেখো ইলেকট্রন বিন্যাসে ছয়টা এটা এই কারণে কিন্তু আয়রনটা অবস্থান্তর মৌল এই জিনিসগুলো মূলত আমাদের খেয়াল রাখতে হবে আর এরপরে দেখো ব্লক মৌল আমি তোমাদের বলছি যেসব বলি ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ব্লকে যাবে তাদেরকে বলা হবে ব্লক মৌল এবং এই ব্লক মৌলের ক্ষেত্রে তোমরা জানো ব্লক মৌলের ক্ষেত্রে কিন্তু পজিশনের নিচে অবস্থান দেওয়া হয় আর এখানে কিন্তু প্রথমে পনেরোটা প্রথম শ্রেণীতে পনেরোটা মৌল আছে পরের শ্রেণীতে পনেরোটি মৌল আছে এখন দেখো এখানে কিন্তু ব্লকে তাহলে মোট মৌল দাঁড়ায় তিরিশটা অর্থাৎ দুই সারিতে পনেরো পনেরো তিরিশ যেটা বলা হচ্ছে দেখো প্রথম পনেরো মৌলটিকে প্রথম পনেরোটি মৌলকে বলা হয় ল্যান্থানয়েটস বা ল্যান্থানাইট সিরিজ এবং পরবর্তীতে পনেরোটি মৌলকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ বা অ্যাক্টিনয়েডস তাহলে কিন্তু তোমাদের মনে নিশ্চয়ই কোশ্চেন যাচ্ছে যে ভাইয়া আপনি তো প্রথমে বলছিলেন এব মৌল সাতাশটা কিন্তু এখানে কিভাবে তিরিশটা হলো তো দেখো এখানে পদেশরীর নিচে যে স্থান দেওয়া হয়েছে তিরিশটা মৌল তার মধ্যে তিনটা মৌল আছে একটা হলো ল্যান্থানাম একটা হলো অ্যাক্টিনিয়াম একটা হলো থোরিয়াম এই তিনটা মৌল হলো সর্বশেষ যে ইলেকট্রন মিনাল দাঁড়ায় সেখানে সিক্স ডি ওয়ান বা সিক্স ডি রুপে অবস্থান করে তাই তারা কিন্তু এ ব্লক মৌল না আমি বলছি কি সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে থাকে তাহলে তো সেখানে ডি ব্লকও ধরতে হবে তো এ কারণে এই তিনটা মৌলকে বিজ্ঞানীরা বলছে এরা হলো যেহেতু সর্বশেষ স্তরটা সিক্স ডি ওয়ান বা সিক্স ডি রূপে চলে যায় তো এরা কিন্তু তাহলে আর অবস্থান্তর মৌল নাই এ কারণে তারা সর্বশেষ যে রেজাল্টটা দিছে সেটা হলো এ ব্লকের মৌল সংখ্যা সাতাশটি আশা করি বুঝতে পারছো তো এরপরে আসে হলো অন্ত অবস্থান্তর মৌল এখন দেখো আমরা যেরকমভাবে অবস্থান্তর মৌল পড়ে আসছি সেখানে ডি অরবিটাল নিয়ে কথা বলা ছিল এখানে অন্ত অবস্থান্তর মৌলের ক্ষেত্রে বলা হচ্ছে এ বলং নিয়ে কথাবার্তা অর্থাৎ কি আমরা সেই একই সংখ্যাটা দেবো যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সুস্থিত আয়নের এ অরবিটাল অর্বিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে বলা হয় অন্ত অবস্থান্তর মৌলও আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক কিন্তু আগের সংখ্যাটার মতোই যেসব মৌলে ইলেকট্রন বিন্যাসের সুস্থিত আয়নের এ পর্বিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল এবং এর একটা ইংরেজি নামও আছে এটা তোমরা দেখে রাখবা ইনার ট্রানজিশান ইলিমেন্টস দুইটা নামে আসতে পারে তো অন্তঃ অবস্থান্তর মৌল সংখ্যা হলো মোট আঠাশটি অর্থাৎ এরকম অবস্থা চলে যাবে হলো আঠাশটা মৌলর ক্ষেত্রে এবং এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণটা তোমরা দেখে নিবা আছে হলো সেরিয়ামের উদাহরণ আছে অষ্টন্ত পরমাণিক সংখ্যা এটা তোমরা দেখে নিবে অন্তঃবস্থান্তর মৌল যদি উদাহরণ আসে তো এইটাই তুলে দিবে স্যারের আর কি তো এরপরে দেখো ব্লক সংখ্যা গ্রুপ সংখ্যা নির্ণয় আশা করি এগুলো তোমরা নাইনটিনে শিখে আসছো যে যখন এস ব্লকের মৌল যায় অর্থাৎ সর্বশেষ মৌলটা এস ব্লকে যায় তখন সেটাকে সর্ববৈষ্ঠ যে ইলেকট্রনিক সংখ্যা আছে সেটা দিয়ে গ্রুপ সংখ্যা হয় এবং তার সামনে যে প্রধান সংখ্য মানে ওয়ান এস বা টু এস এই যে ওয়ান বা টু এই মানগুলো হলো পর্যায় সংখ্যা এগুলো তোমরা জানো এবং সর্বশেষ সবচেয়ে বেশি যে মানটা আসতো এন সেটাই তাদের সংখ্যা হিসেবে ধরা হতো এরপরে আবার ছিল ব্লক ক্ষেত্রে যদি সর্বশেষ মূল্যটা পিতে আসে অর্থাৎ সর্ববৈশ্ব স্তরটা যদি এস আর পি আসে ঠিক এরকম আসে এন আর এন পি আকারে আসে তাহলে তার সাথে যোগ করতে হয় অর্থাৎ সর্ববৈশ্ব স্তরে যে মানগুলো আছে তার সাথে দশ যোগ করতে হয় এরপরে যদি আসে যে সর্ব শক্তি স্তরটা এস আসছে অর্থাৎ এন এস আসছে কিন্তু তার আগে একটা এখানে এন ডি এন মাইনাস ওয়ান ডি ছিল এন মাইনাস ওয়ান ডি ছিল এরকম যদি আকার আসে ঠিক এইরকম যদি আকার আসে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে হলো ওই যে মৌল সংখ্যা আছে এবং এই যে যে মৌলটা আছে তার আগে যে ডি এর দুইটা কিন্তু যোগ করতে হয় আর এ ব্লকের ক্ষেত্রে তো তোমরা জানো পর্যায় সরণি নিষেধ তিন নম্বর গ্রুপে অবস্থান করছে শুধু এখানে হলো পর্যায়ে ছয় হয় কখনো কখনো পর্যায়ে সাত হয় সেটা তো তোমরা এন এর ম্যান দিকেই বুঝবা আচ্ছা তো এর পরবর্তীতে কি আছে আমরা দেখে ফেলি দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পেজ এবং এই পেজে তোমাদের অনেকগুলো তথ্য আছে আমি চেষ্টা করব সবগুলো তথ্য তোমাদের একটু ধরিয়ে দিতে এখন তোমরা দেখো প্রথমেই আছে পদ্য সনীকে বলা হয় রসায়নের মানচিত্র এখানে একটা কথা বলা আছে দেখো পদ্যায় সরণীকে বলা হয় রসায়নের মানচিত্র এখন তাহলে তোমরা এই কথাটা মনে রাখবে পদ্য সরণীকে বলা হয় রসায়নের মানচিত্র এবং কয়েকটা গ্রুপের কয়েকটা নাম আছে কয়েকটি পর্যায়ের কয়েকটা নাম আছে এখানে দেখো পর্যায়ে এক আর দুইকে বলা হয় সরি দুই আর তিনকে বলা হয় হলো আদর্শ পর্যায়ে

এবং এই যে পর্যাসরণীর নিচের যে মৌলগুলো আছে অর্থাৎ অ্যাক্টিনাইট মৌল এখানে কিন্তু এদেরকে বলা হয় বিরল মৃত্তিকা সরি না এটা হলো ল্যান্থ সিরিজ ল্যান্থেনাইট সিরিজের যে মৌলটা এদেরকে বলা হয় বিরল মৃত্তিকা ল্যান্থেনাইট সিরিজ যে মৌলগুলো এদেরকে বলা হয় বিড়াল মৃত্তিকা এবং অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলগুলো এদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল অর্থাৎ এরা বেশিরভাগই তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে আর এরপরে দেখো এখানে আছে দেখো আর এখানে বিরল মৃত্তিকা বলতে বোঝা যাচ্ছে এখানে মাটিতে খুব কম পরিমাণে পাওয়া যায় তো এখানে দেখো এরপরে আছে খাদ ধাতু গ্রুপ এককে বলা হচ্ছে খাদ ধাতু এটা তোমরা অনেকেই জানো গ্রুপ এককে বলা হয় খাদ ধাতু গ্রুপ দুইকে বলা হয় মিৎ খাদ ধাতু অর্থাৎ গ্রুপ এক কে খাদ ধাতু কেন বলা হচ্ছে এই যে এখানে যে মৌলগুলো আছে এরা মূলত সবাই হাই মানে হাইড্র অক্সাইড গঠন করে অর্থাৎ খার গঠন করে যখন পানির সাথে বিক্রিয়া করা হয় বাদ্য বিশ্লেষিত করা হয় তখন তারা খার গঠন করে আর এখানে দেখো মিৎ খার ধাতু অর্থাৎ মিতত্ত্ব মাটি অর্থাৎ যেসব খাদ্য ধাতুটা মাটিতে পাওয়া যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে মিৎকার ধাতু গ্রুপ দুয়ের মৌল সময়কে বলা হয় ধাতু এবং এরপরে দেখো গ্রুপ এগারোর এই যে মৌলগুলো আছে এগুলোকে বলা হয় মুদ্রা ধাতু অর্থাৎ আমাদের প্রাচীনকালে কিন্তু যে তামার মুদ্রা সোনার মুদ্রা এগুলো কিন্তু তোমরা নাম শুনছো বা দশটারও মুদ্রা ছিল তো এই মুদ্রাগুলো ছিল এই মুদ্রাগুলোকে পূর্বে প্রচলন ছিল এখন নাই এখন তোমরা বিভিন্ন কার্টুনে দেখতে পাবা আচ্ছা তো তারপরে আমরা আসি তারপরে আসি তারপরে তারপরে দেখো এখানে গ্রুপ পনেরো গ্রুপ মৌল মৌলসমূহকে বলা হয় নিক্টোজেন্স বা শ্বাসরোধকারী অর্থাৎ এই যে গ্রুপ পনেরোটা আছে এদেরকে বলা হয় এই যে মৌলগুলো আছে এদেরকে বলা হয় নিক্টোজেন্স বা শ্বাসরতকারী অর্থাৎ এইসব মৌলগুলো আমাদের শ্বাসরোধ করতে পারে আর এবং এরপরে আছে দেখো গ্রুপ ষোলো গ্রুপ ষোলোর যে মৌলগুলো আছে এদেরকে বলা হয় চালকোজেন মৌল অর্থাৎ কি এরা হলো আকরিক সৃষ্টিকারী গ্রুপ ষোলোর যে মৌলগুলো আছে এরা সাল চালকোজেন বা আকারিক সৃষ্টিকারী এবং গ্রুপ যে সতেরোর মৌলগুলো আছে এগুলো হলো হ্যালোজেন অর্থাৎ হ্যালো অর্থাৎ লবণ গঠনকারী অর্থাৎ যেসব মৌল লবণ গঠন করতে সহায়তা করে অর্থাৎ সমুদ্রের পানিতে লবণ আকারেও বিরাজমান করে তাদেরকে বলা হচ্ছে চালকোজেন অর্থাৎ এই মৌলসমূহ হল চালকোজেন সরি হ্যালোজেন গ্রুপ ষোলোতে চালকোজেন যেটা তোমাদের বলছি আগে আর গ্রুপ সতেরোটা হল হ্যালোজেন এবং দেখো গ্রুপ আঠেরো মৌল এই গ্রুট গ্রুপ আঠারো মৌলটা যে আঠারো গ্রুপ এটাকে বলা হচ্ছে কিন্তু নিষ্ক্রিয় গ্রুপ অর্থাৎ এখানে বিরাজমান করে হলো নিষ্ক্রিয় গ্যাস এবং এই গ্রুপকে বলা হয় নোবেল এলিমেন্টস যেটা তোমরা জানো অনেকেই এবং এদেরকে আবারও আরেকটা নাম দেওয়া হয় সেটা হলো সেতু মৌল অর্থাৎ সেতু মৌল বলতে কি বোঝায় অর্থাৎ এরা হলো এরা হলো কি করে সেতু মৌল বলতে কি বোঝায় এগুলো হলো তীব্র তরিত ঋণাত্মক মৌল এবং তীবতরী ধনাত্মক মৌল অর্থাৎ তিব্বতরী ঋণাত্মক বলতে বোঝায় এই যে গ্রুপ সতেরোর মৌলসমূহ এবং তীব্রতরী ধনাত্মক মৌল বলতে বোঝায় গ্রুপ একের মৌলসমূহ এদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে বুঝতে পারছি এই কারণে এদেরকে বলা হচ্ছে সেতু মৌল আবার এদের আরও একটা নাম আছে সেটা হলো নিঃসঙ্গ মৌল এরা কিন্তু অলওয়েজ একা থাকে তোমরা জানো এরা বিক্রিয়া করতে পছন্দ করে না তো এদেরকে বলা হচ্ছে কি নিঃসঙ্গ মৌল এবং তোমাদের এখানে আরও একটা তথ্য অ্যাড করা আছে দেখো মেন্টেলি হাইড্রোজেনকে দুষ্টু মৌল হিসেবে আখ্যায়িত করেছেন তাহলে যদি বলা হয় দুষ্টুমৌল কোনটি সেটা হলো হাইড্রোজেন তো দেখো এরপরে এখানে অনেকগুলোই হলো এরপরে এবার আমরা দেখবো যে কিভাবে এই জিনিসগুলো মনে রাখা যায় আর কি তো দেখো এখানে গ্রুপ এক কে আমরা কিভাবে মনে রাখতে পারি মানে মনে রাখার ছন্দ দিয়ে দেব তোমাদের কিছু আমরা তুলে নিবা আশা করি তো এখানে দেখো গ্রুপ এক কে আমরা মনে রাখতে পারি হাই লিনাকে রুবি শুয়ে ফেললো এখন হাই দিয়ে হাইড্রোজেন লি দিয়ে লিথিয়াম না দিয়ে সোডিয়াম তারপরে কে দিয়ে পটাশিয়াম আছে তারপরে শুয়ে দিয়ে সিজিয়াম ফেলো দিয়ে ফ্রান্সিয়াম এভাবে কিন্তু তোমরা মৌলগুলো পড়ে ফেলবা আর কি তো এরপরে দেখো গ্রুপ দুইয়ের মৌল গ্রুপ দুইকে মনে রাখার জন্য তোমরা দিতে পারো বউ মাকে শ্বশুর বাড়ি রাখো তো এখানে বউ দিয়ে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এভাবে তোমরা মনে রাখবা নামগুলো দিয়ে তো এরপরে দেখো গ্রুপ তেরো গ্রুপ তেরোকে মনে রাখার জন্য একটা ছন্দ আছে সেটা হলো বিমান এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড নাইজেরিয়া অর্থাৎ তুমি মনে রাখবে যখন বোরণটা আছে তুমি জানো যে বরণটা গ্রুপ তেরো থেকে শুরু হচ্ছে তো এইভাবে মানে ইলেকট্রন বিন্যাসটা করে নিতেও পারো নিয়ে গ্রুপটা যদি হিসেব করতে পারো তুমি গ্রুপ তেরোর মোল বা ওরা বলে দেবে গ্রুপ তেরোর মৌল তো দেখো তেরো মৌল শুরুটা আছে বোরণ দিয়ে অর্থাৎ ব দিয়ে মনে শুরু শুরুটা হচ্ছে ব দিয়ে তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই ছন্দটা কাজে লাগবে এইভাবে তো মনে রাখতে পারো কখন কোন ছন্দটা কাজে লাগবে তো বিমান এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড নাইজেরিয়া এটা দিয়ে মনে রাখবা এখানে বোরন আছে অ্যালুমিনিয়াম আছে গ্যালিয়াম আছে এভাবে মনে রাখবা এরপরে গ্রুপ চোদ্দোর মৌল গ্রুপ চোদ্দোর ক্ষেত্রে মনে রাখবা কাল সিলেট গেলে তিন পাবেই পাবে অর্থাৎ কাল দিয়ে কি কার্বন সিলিকন এরপরে হলো জার্মেনিয়াম এভাবে আছে নামগুলো মৌলগুলো তোমরা পড়ে নিবা এরপরে আছে গ্রুপ পনেরো মনে রাখার জন্য অর্থাৎ গ্রুপ পনেরোটা অর্থাৎ নিউট্রোজেন বা শারীরকারী যে মৌলগুলো আছে এগুলো মনে রাখার জন্য তোমরা মনে রাখতে পারো নলকূপের পানিতে আসেনিকের সমস্যা বিদ্যমান নলকূপের পানিতে আসেনিকের সমস্যা বিদ্যমান এটা দিয়ে মনে রাখতে পারো নল দিয়ে নাইট্রোজেন ফসফরাস আসছে না কিভাবে মনে রাখতে পারো এরপরে দেখো গ্রুপ ষোলোতে পড়তে পারো ও এস এস ইতে পড়ে এখানে দেখো ও দিয়ে অক্সিজেন এস দিয়ে সালফার এভাবে তারপরে এসি দিয়ে আছে সেলেনিয়াম এভাবে তোমরা মনে রাখতে পারো এরপরে দেখো গ্রুপ সত্তর আছে গ্রুপ সতেরোর ক্ষেত্রে ফেল করলে বলবো আমি আগে এভাবে মনে রাখতে পারো তো ফেল দিয়ে ফ্লোরিন কলোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেটিন এভাবে মনে রাখবা এরপরে গ্রুপ আঠারো গ্রুপ আঠারো মূল্য সময় মনে রাখতে পারো আর কালাম যাবে রংপুরে এলিদিয়ে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন জেনন এভাবেই মনে রাখবা তোমরা এবং এখানে যে সর্বশেষ নিচের যে দুইটা আছে এফ ব্লক মৌল এফ ব্লক মৌলগুলো মনে রাখার জন্য আমি একটা ছন্দ পূর্বেই লিখে আসছিলাম তো আমরা সেখান থেকেই পড়ে ফেলি এখানে দেখো ল্যান্থানাইড মৌলসমূহ মুখস্ত করার জন্য এটা ইউজ করতে পারো অর্থাৎ ল্যান্থানাইড মৌল কিন্তু 57 থেকে 71 পর্যন্ত যে মৌলগুলো ছিল 50 এর তলাই তোমরা দেখছিলা তো এই মলগুলোকে মনে রাখার জন্য তোমরা একটা ছন্দ ইউজ করতে পারো ইউনিসেফ হলে তোমার পোষা প্রাণীটা দিয়ে গিটার লুটো ইউনিসেফ হলে তোমার পোষা প্রাণীটা দিয়ে গিটার লুট্টো ইউ দিয়ে এখানে দেখো ইউরেনিয়াম তারপরে নি দিয়ে এন তারপরে সেফ দিয়ে সি তারপরে হলে দিয়ে এইস ও আর লে দিয়ে এলে তারপরে তোমার টি এম তারপরে আর ই আর মনে রাখবা পোষা দিয়ে পি এম আর সা দিয়ে এস এম প্রাণী দিয়ে পি আর টা দিয়ে টিবি আর দিয়ে দিয়ে ডি ওয়াই অর্থাৎ এই মৌলগুলো কিন্তু প্রত্যেকটা একটা নাম আছে আমি নামগুলো আর বলছি না যেমন ডি দিয়ে ডাইসপোরিয়াম তারপরে টিভি দিয়ে টারবিয়াম তারপরে আছে ধরো এস এম তো এস এম দ্বারা আছে স্যামারিয়াম এরকম প্রত্যেকটা নাম আছে তোমরা এই নামগুলো বই থেকে দেখে নিবা এরপরে আছে প্রাণীটা দিয়ে গিটার লুট্টো দিয়ে দিয়ে ডি ওয়াই গিটার দিয়ে জিডি আর দিয়ে ওয়াই ও বি আর অর্থাৎ ওয় বি কিন্তু ইটারিয়াম ইটা ইটাবিয়াম ইটাবিয়াম নাম আছে তো এরপরে আছে লুট্টো দিয়ে এলিউ মনে রাখবা এই মৌলগুলো মাঝে মাঝে আসে নিচের কোনটি ল্যান্থনাইট মৌলও নয় বা নিচের কোনটি ল্যান্থানাইট বললো এরকম আসতে পারে তো তোমরা এটা এই ছন্দটা দিয়ে মনে রাখতে পারো আর এখানে আছে অ্যাক্টিনাইন মৌল অর্থাৎ অ্যাক্টিনাইন মৌলসমূহ মনে রাখার জন্য এই ছন্দটা ইউজ করতে পারো অ্যাক্টিং আমার মধ্যে নাই তো তোমরা মনে রাখতে পারো এটা দিয়ে যে অ্যাক্টিং আমার মধ্যে নাই তুমি এসে পাবো সাইকেলে ব্রেক লাগিয়ে নেপচুনে ফেরো অ্যাক্টিং আমার মধ্যে নাই তুমি এসে পাবো সাইকেলের ব্রেক লাগিয়ে নেপচুনে ফেরো তো এখানে দেখো অ্যাকটিং দিয়ে আছে প্রথমে অ্যাকটিং আছে তারপরে টিং দিয়ে থোরিয়াম আছে আর তারপরে আমার দিয়ে এম দিয়ে আছে হলো এমারিসিয়াম আছে তো এরকম তোমরা প্রত্যেকটা মৌলও কিন্তু মনে রাখতে পারো তোমাদের মৌলগুলো নাম মনে রাখতে পারো আর না পারো মৌলগুলো একটু সিনে রেখো অর্থাৎ অ্যাকটিং দিয়ে ইয়ে সি তারপরে টিং দিয়ে টিএইস আমার দিয়ে এম মধ্যে দিয়ে এম ডি নাই দিয়ে এন ও তারপরে ই তুমি ইউ এসে ইএস পাপড় পি এ পি ইউ এভাবে মনে রাখবো মৌলগুলো আশা করি তোমাদের এই কনসেসেপ্টন এই কনসেপশনটা একটু ক্লিয়ার হলো আশা করি তো এরপরে দেখো পরবর্তীতে আমাদের আছে ইলেকট্রন মিনার সাথে পদ্মা সারণীর মৌলের অবস্থান নির্ণয় যেটা বিষয়ে আগেই তোমাদের একটু কথা বলছিলাম এটা তোমরা অনেকেই পারো তো এরপরে দেখো বিভিন্ন মৌলসমূহের ধর্মাবলী সাধারণ ধর্মাবলী পড়বো বিভিন্ন ব্লকের যে মৌলসমূহ আছে তাদের সাধারণ ধর্মাবলীগুলো আমরা এবার পড়বো তো এখানে দেখো প্রথমেই কী আছে খাদ্যাতু আর মিথ খাদ্যাতু অর্থাৎ দুটো এস ব্লকের দুইটা এস ব্লকের দুইটা বিশেষ নাম দিছে অর্থাৎ এস ব্লকের সমূহ তোমরা বলছিলে গ্রুপ এক আর গ্রুপ দুই গ্রুপ একের মৌলসমূহকে খাদ্য ধাতু বলা হয় হাইলি নাকি রুবি শুয়ে ফেললে ছন্দ দিয়েছিলাম মিথ্যা ধাতুকে বৌ মাকে শ্বশুর বাড়ি রাখে এই ছন্দ দিয়ে দিছিলাম এভাবে মনে রাখবা আর মিথ্যা ধাত্ত্ব তো তোমাদের আগেই বলছি মাটিতে পাওয়া যাবে আর এস ব্লকের মৌল সময়ে সাধারণ কিছু ধর্মাবলী আছে অর্থাৎ এই যে এস পি ডি এফ চারটা ব্লক আছে এইসব মৌল সময়ের কিছু সাধারণ ধর্মাবলী আছে আর সেই সাধারণ ধর্মগুলিগুলো আমরা পড়ব অর্থাৎ সাধারণ বলতে কি বুঝায় এই যে মৌলগুলো আছে পুরোটার সব মৌলগুলোর মধ্যে এরকম বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় একই রকম বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় কিছু কিছু সেই বৈশিষ্ট্যগুলো আমরা এবার পড়ব দেখো প্রথমেই আছে এস ব্লকের মৌলসমূহের নিম্ন গলনাঙ্ক নিম্ন স্ফুটনাঙ্ক আছে তাহলে এস ব্লকের মৌলসমূহের গলনাঙ্কটা হবে নিম্ন স্ফুটনাঙ্ক হবে নিম্ন এবং গ্রুপ এবং দেখো এরপরে আছে দেখো গ্রুপ এক এর সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু আছে লিথিয়াম অর্থাৎ এটা কিন্তু সর্বোচ্চ না এটা গ্রুপ একের মধ্যে সর্বোচ্চ হলো লিথিয়াম এগুলো তোমরা দেখবা আর এখানে তেমন কিছু আমার বোঝানোর মতো কিছু নয় পরে পেজে চলে যায় এরপরে দেখো এখানে আছে এস ব্লকের মৌলসমূহের মধ্যে কিছু কিছু আছে অনেক নরম এবং নমনীয় ধাতু তার মধ্যে একটা আছে সোডিয়াম যেটাকে আমরা ছুরি দিয়ে কাটতে পারি এটা তোমরা জানো ছুরি দিয়ে কাটা যায় যে কোন মৌল সেটা হলো সোডিয়াম ধাতু এরপরে দেখো গ্রুপ একের মৌলসমূহ একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে প্লাস আকার গঠন করে অর্থাৎ এবং দুইটা যারা গ্রুপ ডি এর মৌল আছে তারা হলো দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুই টু প্লাস ক্যাটায়ন গঠন করে যেমন বেললিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম টু প্লাস গঠন করে এটা তোমরা জানো তো এরপরে দেখো এসব আকার মৌলসমূহে বিজোর বা অজম ইলেকট্রন না থাকায় যজ্ঞসমূহ বর্ণহীন এটা তোমাদের আগেই বলছিলাম আমরা তো অবস্থান্তর মৌলসমূহ প্রদর্শন করে কিন্তু মানে এইটা এদের হলে বর্ণ প্রদর্শন করার ক্ষমতা নাই কারণ এদের মধ্যে অরবিটাল নাই যেহেতু আমি বলছি তো এখানে দেখো এখানে যদি এই মৌলগুলো রং প্রদর্শন না করে অর্থাৎ মৌলগুলো বা এই যে যৌগ এস ব্লকের এখানে যে মৌল ক্যাটায়নসম নিয়ে যে যৌগ গঠন হয় সে যৌগুলো কিন্তু বন্ধ হয়ে নেবে কিন্তু একটা কথা এখানে দেখো আছে এদের সাথে যদি বর্ণযুক্ত হবে মাথা যদি এই যে এস ব্লকের মৌলসমূহ আছে এগুলো যদি কোনো লবণ গঠন করে তাহলে সেক্ষেত্রে বন্ধ যুক্ত হতে পারে কেমন এখানে দেখো এখানে পটাশিয়াম আছে ক্রোমেট আছে ম্যাঙ্গানেট আছে ম্যাঙ্গানেট আছে এগুলো কিন্তু বর্ণযুক্ত হয় তো এইগুলো তোমরা মনে রাখবা তো এরপরে দেখো এখানে আছে ক্যাটায়ন বিজোল ইলেকট্রন না থাকায় এরা ডায়াম্যাগনেটিক বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হয় অর্থাৎ এরা ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে অর্থাৎ চুম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হয় কেন বিকশিত হয় কারণ এদের ক্যাটায়ন সমূহ বিজোল ইলেকট্রন নাই বুঝতে পারছো তো এরপরে দেখো এখানে হলো এখানে 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 বলছে গ্রুপ এক ধাতু সময়ের আয়নীকরণ শক্তি শক্তি সবচেয়ে কম কেন কম তোমাদের আমি আগেই এগুলো তোমরা জানো হয়তো অনেকেই যে একই পর্যায় সঙ্গে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে হলো এর আকারটা হ্রাস পায় কিন্তু আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় বা তা তরির ঋণাত্মকতা বৃদ্ধি পায় এই যে বাম থেকে ডান দিকে যাচ্ছে তো এই যে বাম দিকে যেহেতু ইয়ে গ্রুপ একটা আছে গ্রুপ একটা যেহেতু এখানে আছে এই কারণে এর কিন্তু আয়নীকরণ শক্তি সবচেয়ে কম এবং তোমরা জানো আবার ওপর থেকে নিচের দিকে আসলে আকার বৃদ্ধি পায় কিন্তু বাকি ধর্মগুলো হ্রাস পাওয়া কিছু কিছু যেমন তরি ঋণাত্মকতা আয়নীকরণ শক্তি ইলেকট্রোনার শক্তি আশা করি এটা মনে আছে তোমাদের এখানে সেই সব কথাই বলা আছে আর কি এরপরে দেখো মৌল সমূহ বলা আছে তীব্র তড়ির ধনাত্মক মৌল অর্থাৎ যেসব মৌল তড়ির ধনাত্মকতা প্রদর্শন করে তার হলো তড়ির ধনাত্মক মৌল তো এস ব্লকটা তরি ধনাত্মক মৌল কেন এস ব্লকটার ক্ষেত্রে দেখবা যে এরা যেহেতু প্রথমে আছে এরা সবসময় ইলেকট্রন একটা করে দান করে দেওয়ার জন্য অলওয়েজ রেডি থাকে অর্থাৎ যেহেতু এদের ইলেকট্রন আছে এরা অনেক হিজিলি দান করতে পারে এবং এরা অলওয়েজ যে আমরা নিষ্ক্রিয় গাছের অবস্থাটা নিষ্ক্রিয় গাছের যে বিন্যাসটা আছে আমরা ওটা অর্জন করি এ কারণে এরা হলো তীব্রতরি ধনাত্মক মৌল এবং এর সক্রিয়তা একই গ্রুপের নিচের দিকে মৌল বৃদ্ধি পায় অর্থাৎ একটা গ্রুপে যদি ওপর থেকে নিচের দিকে আসলে তাহলে তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পাবে এবং যদি বাম থেকে ডান দিকে যায় একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে যায় তাহলে সেক্ষেত্রে তড়িৎ ধনাত্মকতা হ্রাস পাবে এবং মনে রাখবে বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ধন ঋণাত্মকতা মানে তড়িৎ ধনাত্মকতা যদি হ্রাস পায় তাহলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে এবং এর পরবর্তীতে তোমরা ব্লকে গিয়ে দেখবা তরির ঋণাত্মকতাটা মানে ওখানে তড়িৎ ঋণাত্মক মৌল বলা হবে তাদেরকে তো এরপরে দেখো এরপরে আসে তীব্র বিজারক রূপে কাজ করে অর্থাৎ তোমাদের জানার কথা দান করলে জারণ দান করলে জারণ হয় আর গ্রহণ করলে বিজারণ হয় দান করলে জারণ হয় গ্রহণ করলে অর্থাৎ কি গ্রহণ করে ইলেকট্রন যদি দান করে তাহলে জারণ আর ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ তো এখানে যেহেতু গ্রুপ একের মৌল এরা ইলেকট্রন দান করে তাহলে দান করলে এদের কি জারণ ঘটে জারণ যদি ঘটে যাদের জারণ ঘটে তাদেরকে বলা হয় বিজারক যাদের জারণ ঘটবে তাদের বিজারক বলে আর যাদের বিজারণ ঘটে তাদের জারক বলে অর্থাৎ এর উল্টাটা তো এখানে জারকত্ব মৌলটাকে নির্দেশ করছে আর বিজারণ বা হলো মূলত একটা প্রক্রিয়াকে নির্দেশ করে তো এরপরে দেখো এরপরে আরেকটা বৈশিষ্ট্য আছে নয় নম্বরের ক্ষেত্রে নয় নম্বর ক্ষেত্রে বৈশিষ্ট্যটা দেখো বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ভিত্তিক অন্য সব মৌলগুলো বর্ণ প্রদর্শন করে এই বর্ণ প্রদর্শন করাটা তোমরা হয়তো দুই অধ্যায় পড়ে আসছো আশা করি ওখানে হলো বর্ণ প্রদর্শন করতো যেমন ক্যালসিয়াম সিলিটের মতো লাল এরকম বিভিন্ন ছিল তো ইস্টোনিয়াম ছিল টকটকে লাল বা আপেলের মতো লাল এরকম বিভিন্ন ছিল তো এই মৌলগুলো যে বন্ধ প্রদর্শন করে কিন্তু এখানে কিন্তু বন্ধ প্রদর্শন করবে না দুইটা মৌল সেটা হলো বেরিলিয়াম আর ম্যাগনেশিয়াম আচ্ছা এরপরে দেখো বেরিলিয়াম ব্যতীত ব্লকের যে মৌলগুলো আছে সবগুলো আয়নিক যোগ্য গঠন করে অর্থাৎ বেরিলিয়ামটা শুধু আয়নিক যোগ্য গঠন করতে পারে না বাকি সব মৌলগুলো আইনিক যোগ্য গঠন করতে পারে এবং এখানে লিথিয়াম দিয়ে অর্থাৎ বেরিয়াম কেন আয়নিক যৌগ গঠন করতে পারে না কারণ হলো বেরিয়ামের আকারটা হলো সবচেয়ে ছোট। এবং বেরিয়ামের আকারটা ছোট হয় সে কিন্তু বিক্রিয়ায় যেতে চায় না এবং তার যে ইলেকট্রন ঘনত্ব আকার ছোটো হয় ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি থাকে এই কারণে পাশে কারো ঘেঁচতে দেয় না এটা আর কি তো এখানে দেখো কিন্তু আবার এখানে বলছে একটা কথা দেখো লিথিয়াম কিন্তু অধিক লিথিয়াম আর এল প্লাস এলআই প্লাস গঠন করলেও এর অধিক ঘনত্বের কারণে পোলার সমুদ্র যৌগে পরিণত হতে আর লিথিয়াম যখন আয়নিক যৌগ গঠন করবে সেটা হলো পোলার সমদ্রিত যৌগ গঠন হবে এবং সেখানে হলো পানিতে কম দ্রবণীয় হবে আচ্ছা লিথিয়াম ক্লোরাইড লিথিয়াম ব্রোমাইড লিথিয়াম আয়োডাইড এগুলো আছে আর এগুলো তোমরা দেখবা আশা করি এখানে সমস্যা নেই আছে এরপরে দেখো সবচেয়ে সবল খার বা অ্যালকালি হলো তিনটা সেটা হলো পটাশিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড এবং লিথিয়াম হাইড্রক্সাইড তিনটা মোল তোমরা এই তিনটা কিন্তু মানে ঠোটোস্ট করে ফেলো যে সবচেয়ে সবল খার আলকালি মোল হলো তিনটা কী কী পটাশিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড লিথিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ এরা খুবই সবল আর কি আচ্ছা তো এরপরে কী আছে আমরা দেখি এরপরে এখানে তেমন পড়ার কিছু নয় তোমাদের বই হয়তো অনেক ডিটেলস দেয়া কিন্তু তোমাদের সবগুলো পড়া লাগবে বলে আমার মনে হয় না কারণ তোমাদের রিটেনের জন্য কিছু কিছু টপিক থেকে অলয়েস আসে এবং এমসি এর জন্য দেখা যায় কিছু কিছু পয়েন্ট থেকে অলয়েস আসে সব জায়গা থেকে তেমন প্রশ্ন আসছে দেখা যায় না আমি তো পাই নাই আর কি তো এরপরে দেখো এখানে একটা প্রশ্ন আছে কেরোসিন ধাতুকে কেরোসিনের মধ্যে মানে সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় কেন তোমরা অনেকেই জানো এবং তোমাদের সোডিয়াম কিন্তু যদি আমরা পানিতে রাখি তাও কিন্তু সে বিক্রিয়া করে আগুন ধরে যায় আবার যদি আমরা তাকে বায়ুতেও রাখি তাহলে কিন্তু সে বিক্রিয়া করে আগুন ধরে যায় তো দেখো এখানে সোডিয়াম ধাতু না কেরোসিনের মধ্যে কেন রাখা হয় এখানে তোমাদের দেখো এখানে বলা হচ্ছে দেখো সোডিয়াম ধাতু অতিব সক্রিয় গ্রুপ এক ধাতু অর্থাৎ গ্রুপ একের ধাতু এই কারণে এরা কিন্তু অতি সক্রিয় এবং এরা দেখো সোডিয়াম ধাতুকে যদি বাতাসে ও পানিতে কোনো জায়গায় রাখতে পারি না কারণ যদি বাতাসে রাখি তাহলে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ধাতু বিক্রিয়া করে কী গঠন করে সোডিয়াম হাইড্রক্সাইড গঠন করে সরি সোডিয়াম অক্সাইড গঠন করে অক্সাইড সোডিয়াম অক্সাইড গঠন করে যেটা দেখো প্রথম বিক্রিয়াটাই দেওয়া আছে আর কি এরপরে বলা হচ্ছে পরে উৎপন্ন সোডিয়াম অক্সাইড বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে অর্থাৎ এখানে দুইটা বিক্রিয়া সংগঠিত হয়ে যাচ্ছে এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন যদি করে বসে তাহলে কিন্তু আমরা পিওর সোডিয়ামকে আর পাচ্ছি না অর্থাৎ সোডিয়ামকে যদি আমরা বায়ুতে রেখে ফেলে দিই তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমরা কিন্তু পিওরটা থাকছে না অর্থাৎ সোডিয়ামটা তখন ভেজাল হয়ে যাচ্ছে বা অন্য একটা যৌগ গঠন করার ফলে কিন্তু আমরা ওই সোডিয়ামটা ব্যবহার করতে পারছি না আমরা বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারছি না আবার দেখো এখানে বলা হচ্ছে সোডিয়াম ধাতুকে যদি পানিতে রাখা হয় মানে পানিতে রাখা যায় না এখন যদি পানিতে রাখা হয় তাহলে কি হয় পানির সংস্পর্শে সোডিয়াম ধাতু পানির সাথে প্রবলভাবে বিক্রিয়া করে অর্থাৎ এখানে যেহেতু সোডিয়াম সক্রিয় ধাতু প্রবলভাবে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রক্সাইড গঠন করে অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইডের খার গঠন করলে একটা প্রথম বিক্রিয়ায় দেখো এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং এই যে বিক্রিয়াটা উৎপন্ন হয় এই বিক্রিয়াটা যেহেতু প্রবলভাবে হয় এ কারণে এখানে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয় অর্থাৎ এই বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ উৎপাদিত বিক্রিয়া হয় এখানে যে হাইড্রোজেন গ্যাসটা পাওয়া যায় এই হাইড্রোজেন গ্যাসে কিন্তু আগুন ধরে যায় এবং এই যখন আগুন ধরে যায় তখন হাইড্রোজেনটা কিন্তু পানিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে দ্বিতীয় বিক্রিয়া এই কারণে কিন্তু হাইড্রোজেনটা হলো পানিতে রূপান্তর করছে এই কারণে কিন্তু আমাদের সেই পিওর হাইড্রোজেনটা কিন্তু আর নাই অর্থাৎ আমাদের যে হাইড্রোজেনটা পিওরভাবে সংরক্ষণ করতে চাচ্ছিলাম সেটা কিন্তু আর থাকছে না এই কারণে কিন্তু সোডিয়াম ধাত থেকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় আচ্ছা তো এরপরে দেখো ব্লক সমূহের সাধারণ ধর্ম বলি আমরা এতক্ষণ ব্লক নিয়ে পড়লাম এবার আমরা পড়বো পিপুলক ব্লক মৌলসমূহের সাধারণ ধর্ম বলি তো এখানে প্রথমে একটা কথা বলা আছে দেখো এস ব্লক এবং পিবলং মৌল সমূহকে বলা হয় আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল অর্থাৎ আদর্শ বা প্রতিনিধি মৌল কেন বলা হয়েছে এরা হলো নীতি মেনে চলে অর্থাৎ প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ করে তারপরে উচ্চ শক্তি স্তরে পূর্ণ করতে যায় তো এই এস ব্লক আর ব্লক মৌলকে বলা হয় আদ মানে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল কারণ এদের যথা স্তরে দেখো ইলেকট্রন মিনিষের নিয়ম মতে ইলেক মানে সাধারণ নিয়ম মতে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় অর্থাৎ এখানে কোনো ভেজাল নাই অর্থাৎ তোমরা পরবর্তীতে দেখছো যে বিভিন্ন মলের ইলেকট্রন মিনা স্থিতি বা সুস্থিতি স্থিতিশীল অবস্থা যখন করে যেমন হলো কপারের ক্ষেত্রে দেখছো এই সময় আবার মানে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ করতে চাই এই যে বিভিন্ন ধরনের জটিল অবস্থাগুলো আছে এরা কিন্তু এই গ্রুপ এস ব্লক আর পি ব্লকের মৌলগুলো এমন নাই এরা চাই ডাইরেক্ট মানে এরা সাধারণভাবে বলে আমরা সাধারণ ছেলে তো আমরা সাধারণভাবেই বিক্রিয়া করব এবং এরা মূলত আব্বায় নীতিটা মেনে চলে বিক্রিয়া করে এই কারণে এস ব্লক আর পি ব্লকের মৌলসমূহকে কিন্তু বলা হয় হলো আদর্শ বা প্রতিনিধি মৌল আচ্ছা এরপরে দেখো এরপরে পি ব্লকের যে মৌলগুলো আছে তার মধ্যে আছে ধাতু আছে বারোটি তোমরা মনে রাখো পদ্মা সরণীতে মোট কিন্তু ধাতু আছে চুরানব্বইটি এ কিন্তু এখানে দেখো এস ব্লকের সরি পি ব্লকের যে মৌলগুলো আছে অনলি তার মধ্যে হবে ধাতুগুলো হলো বারোটা এবং এবং দেখো এই পি পিবলকের মৌলসমূহ হলো তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী অর্থাৎ এরা তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে না এবং এখানে আছে ছয়টা অপধাতু তোমরা ছয়টা অপধাতুকে মনে রাখতে পারো আপদ আসিতেছে সবাই বিজি এই ছন্দটা দিয়ে কিন্তু মনে রাখতে পারো আপদ দিয়ে মনে রাখবো অপধাতু এরপরে আ দিয়ে মনে রাখবা আর্সেনিক তো আমি একটু মার্ক করে দেই আ দিয়ে মনে রাখলাম আর্সেনিক আর তারপরে সি দিয়ে মনে রাখলে হলো সিলিকন আচ্ছা তো এরপরে সে দিয়ে মনে রাখতে পারো এস বি আছে মানে অ্যান্টিমনি এরপরে সবাই দিয়ে মনে রাখতে পারো এস বি সি দিয়ে মনে রাখবা সিলিকন সরি সি দিয়ে মনে রাখবা সিলিকন আর সি দিয়ে মনে রাখবো হলো সিলিকন আর এখানে সে দিয়ে কিছু মনে রাখার দরকার নাই আর জি দিয়ে মনে রাখবা হলো জার্মেনিয়াম বি দিয়ে মনে রাখবা বোরন এইভাবে তোমরা ছয়টার নাম মনে রাখবা আপাতার শীতে সে সবাই বিজিটি আমি তোলে দাগ দিয়ে রাখছি এক তোমরা বুঝে নিও তো এরপরে দেখো এখানে কয়েকটা জিনিস নাই কিন্তু এখানে দেখো বোরণ আছে কিন্তু বেরিলিয়াম কিন্তু নাই বেরিলিয়াম নাই আছে হলো বোরন তোমরা এই কথাটা মাথায় রেখো আবার একই জিনিসভাবে দেখো এখানে কিন্তু সিলিকন আছে হ্যাঁ আছে এসবি আছে কিন্তু এখানে কিন্তু সালফান নাই এখানে কিন্তু সালফান নাই এই যখন টিচারেরা প্রশ্ন করে এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে দেয় এই কারণে তোমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে এরকমভাবে কিন্তু স্যারেরা ঘুরাই দিতে পারে এবং দেখো এই ব্লকে মানে পি ব্লাকের মৌল হয় বলা হয়তো ঋণাত্মক অধাতু অর্থাৎ তোমাদের বলছিলাম যে এস ব্লক মৌল ছিল প্রথম দিকে এটা ছিল প্রথম দিকে এখানে ছিল ডি ব্লক মৌল আর এখানে ছিল বলং মৌল এখানে ছিল পি বলং মৌল এখানে ছিল বলং মৌল এবং সবচেয়ে নিচে ছিল হল এফ বলং মৌল তো এক্ষেত্রে এই এসবোলাং মৌলসমূহ ছিল তীব্র ধনাত্মক মৌল এবং এগুলো হবে তীব্র তরির ঋণাত্মক মৌল অর্থাৎ আমি বলছিলাম যে একটি পর্যায়ের বাম থেকে ডান দিকে আসলে তড়ির ধনাত্মকতা হ্রাস পায় কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় তো এইভাবে দেখবা এবং এখানে দেখো এর পরবর্তীতে আছে পারমাণবিক আকার হ্রাস পায় অর্থাৎ আমি বলছিলাম যে একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পেতে থাকে এবং ওপর থেকে নিচের দিকে আসলে বৃদ্ধি পায় এটা তোমরা জানো আগেই কারণ পারমাণবিক আকারটা কেন হ্রাস পাই আমি একটু বলি একটা পর্যায়ে যখন বাম থেকেই ডান দিকে যাচ্ছ তখন কিন্তু এর যে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এ মান কিন্তু একই থাকছে অর্থাৎ এদের যে পদ যায় এই পর্যায়ে কিন্তু একই থাকছে কিন্তু ক কক্ষপথে কিন্তু পর্যায়টা একই থাকবে এরকম ধরো কিন্তু সর্ববয়স্ত কক্ষপথে কিন্তু একটা করে ইলেকট্রন বারটাই আছে মানে বাম থেকে ডান দিকে যখন যাবো বাম থেকে ডান দিকে যখন যাব তখন কিন্তু একটা করে ইলেকট্রন বারটাই আছে অর্থাৎ সর্ববয়স্ত যখন একটা ইলেকট্রন থাকছে বেশি থাকছে তখন কিন্তু এই কেন্দ্রে আছে প্রোটন আর সর্ববৈস্থ আসতে এই আছে ইলেকট্রন এখানে আসে ইলেকট্রন এখন এই কেন্দ্র আর ইলেকট্র মানে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে তীব্র আকর্ষণ হয় এবং এই আকর্ষণটা হওয়ার কারণে কী হয় যখন বাইরের স্তরে একটা করে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকে তখন আকর্ষণটা আস্তে আস্তে তীব্র হয় এবং যত বেশি আকর্ষণ হয় তত বেশি আকারটা কিন্তু এরকম ছোট হয়ে যায় অর্থাৎ এর ধারে চলে আসে ছিল এরকম এরকম ধারে চলে আসে তো এই কারণে কিন্তু একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কিন্তু তার আকারটা ছোট হতে থাকে এবং ওপর থেকে নিচের দিকে আইলে আকার বাড়ে কেন হলো তো এখন একটা করে পর্যায়ে বাড়ে এগুলো তোমরা জানো তো এখানে সেসব কথাই বলা আছে এরপরে বলা আছে বিজারণ ক্ষমতা হ্রাস পায় আগেটা ছিল জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবার হলো বিজারণ ক্ষমতা হ্রাস পায় এগুলো তোমরা সব পড়বা এরপরে দেখো জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায় অর্থাৎ তোমাদের বলছিলাম একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু বিজারণ ক্ষমতা হ্রাস পায় এটা মনে রাখবা এরপরে এগুলো নিয়ে তোমাদের পরবর্তীতে তা আলোচনা করা আছে সমস্যা নেই এরপরে বলা হচ্ছে এর আকার বৃদ্ধি পায় আয়নীকরণ বিভাব হ্রাস পায় এগুলো ধাতব ধর্ম ক্রমশ বৃদ্ধি পায় এগুলো জানো এগুলো কী ওই যে আমি পারমাণবিক আকার বৃদ্ধি পায় আকার তো বললাম আয়নীকরণ শক্তি বাম থেকে একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তিও হলে বৃদ্ধি পায় এগুলো তোমরা অনেকেই পড়ছো এখানে আইন বিভাগটা হলো হ্রাস পাবে অর্থাৎ একই একটা এখানে কিন্তু গ্রুপ নিয়ে কথা বলা আছে এখানে কিন্তু ওপর থেকে নিচের দিকে আসলে হ্রাস পায় কিন্তু যদি বাম থেকে ডান দিকে যেত তখন কিন্তু বৃদ্ধি পেত আশা করি তোমাদের এখানে বুঝতে কোনো অসুবিধা নাই তো আমরা পরবর্তীতে টপিক সরে যাই এখানে কয়েকটা কথা আছে দেখো এখানে বলা হচ্ছে এখানে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে বা ইয়ে আছে এগুলো তোমরা জানো আয়নিক যজ্ঞ গঠন করে তোমরা জানো এগুলো তোমরা মানে বুঝতে পারছো আশা করি তো এরপরে কেননা আয়োধিক যোগ্য আমি আর ওদিকে ডিটেলস দিলাম না আচ্ছা থাক তো এরপরে দেখো পিপলা মৌল হলো মধ্যে আছে দেখো গ্রুপ সতর মৌলকে বলা হয় হ্যালোজেন এটা তোমাদের আগে বসি হ্যালোজেন অত লবণ গঠনকারী তো আমরা এখন দেখবো সমুদ্রের পানিতে তিনটা লবণ থাকে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড থাকে সোডিয়াম ব্রোমাইড থাকে সোডিয়াম আয়োডাইড থাকে তোমরা এটা কিন্তু মাথায় রাখো এখানে সমুদ্রের পানিতে তিনটা লবণ থাকছে কিন্তু এখানে দেখো সোডিয়াম ফ্লোরাইডের কথা কিন্তু নাই সোডিয়াম ফ্লোরাইডের কথা কিন্তু নাই জিনিসটা মাথায় রেখো এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড আছে সোডিয়াম ব্রোমাইড আছে সোডিয়াম আয়োডাইট আছে কিন্তু এখানে কিন্তু সোডিয়াম ফ্লোরাইডের কথা কিন্তু এখানে নাই তো তোমরা মাথায় রাখবো টিচাররা কিন্তু এভাবে প্রশ্ন করতে পারে নিচের কোন লবণটি সমুদ্রের পানিতে থাকে না যে কিন্তু সোডিয়াম ফ্লোরাইডটা দিয়ে দিতে পারে তো তোমরা এই জিনিসটা মাথায় রাখবো আশা করি এরপর দেখো এরপর যে টপিকটা আছে সেটা হলো সমুদ্র মানে এর ওপর পরবর্তীতে আসতে দেখো নিষ্ক্রিয় গ্যাস নিয়ে কথাবার্তা এটা তো তোমরা জানো এরা স্থায়ী হয় কারণ সর্বস্থায় স্তরে এরা অষ্টপূর্ণ করে আর এরপরে দেখো এরা হলো নিষ্ক্রিয় গ্যাস সময়ের ব্যবহার এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য নিষ্ক্রিয় গ্যাস আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে গ্রুপ আঠারোতে আমি বলছিলাম নোবেল এলিমেন্ট বা নিঃসঙ্গমৌল বা সেতু মৌল তো এরা এদের কিছু ব্যবহার আছে সেই ব্যবহারগুলো আমরা এখন পড়বো সেই ব্যবহারগুলোর মধ্যে প্রথমে আছে দেখো হিলিয়াম তো হিলিয়াম এর ব্যাখ্যার মধ্যেও প্রথমে একটা কথা বলা আছে দেখো সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন গ্যাস কেন কারণ দেখো হাইড্রোজেনের পারমাণবিকভাবে হলো এক এবং পারমাণবিক পারমাণুরভাগ এক হয় এবং হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু এক তো এই যেহেতু সবচেয়ে কম পারমাণবিক ভর হল হাইড্রোজেন এই কারণে বলা হচ্ছে হাইড্রোজেন হলো সবচেয়ে হালকা গ্যাস তো এরপরে দেখো এরপরে বলা হচ্ছে এই যে হিলিয়াম গ্যাসটা ছিল আমরা হিলিয়াম গ্যাস নিয়ে পড়ছি অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার করবো আমরা তো নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামটা হলো অদাহ্য অর্থাৎ হিলিয়াম একটা গ্যাস কিন্তু এটা হলো অদাহ্য অর্থাৎ এটাকে দহন করা যায় না বাইরের অক্সিজেন দ্বারা পোড়ানো যায় না আর কি এ কারণে বলা হচ্ছে অদাহ্য

তো এখানে সেটা এই কথাটা তোমরা মনে রাখবা হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বের উত্তানন ক্ষমতা বিরানব্বই এরপরে দেখো পরবর্তীতে একটা কথা লেখা আছে দেখো গভীর পানির নিচে কর্মরত ডুবুরিগঞ্জ শ্বাস প্রশাসে যে সিলিন্ডারটা ব্যবহার করে অর্থাৎ অক্সিজেন সিলিন্ডারটা তোমরা জানো ডুবুরিগঞ্জ যখন পানির নিচে যায় তখন পিঠে একটা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায় তো মনে রাখবো অক্সিজেনের সিলিন্ডার তাই মানে যে সেখানে অক্সিজেন বেশি এমন কিন্তু না অক্সিজেন সিলিন্ডার নাম দেওয়া হয়েছে কিন্তু তার মধ্যে কিন্তু আশি পার্সেন্ট থাকে হিলিয়াম এবং মাত্র কুড়ি পার্সেন্ট থাকে অক্সিজেন তোমরা মাথায় রাখবে একটা পিওর অক্সিজেন অর্থাৎ একশো পার্সেন্ট অক্সিজেন যদি কারো শ্বাস প্রশ্বাসে থাকতো তাহলে কিন্তু সেখানে মানুষ মারা যাওয়ার চান্স থাকতো আর কি এ কারণে কিন্তু সিলিন্ডারের মধ্যে একশো পার্সেন্ট হাই হাইড্রোজেন মানে অক্সিজেন থাকে না একইভাবে দেখো বায়ুর মধ্যেও কিন্তু নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি অক্সিজেনের পরিমাণ কিন্তু মাত্র কুড়ি পয়েন্ট পঁচানব্বই ভাগ অর্থাৎ সেখানে নাইট্রোজেনের পরিমাণ হলো অষ্টাত্তর ভাগ তো আবার কার্বন ডাইঅক্সাইড পরিমাণ খুবই কম তো তোমরা মনে রাখবে এই কারণে কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু আমাদের এখানে পিওর কিছু দিন নাই পিওর যদি অক্সিজেন দেওয়া হতো তাহলে কিন্তু আমরা মারা যেতাম এখানে মনে সিলিন্ডার গঞ্জ যে আমাদের অক্সিজেন সিলিন্ডার ইউজ করি সেখানে কিন্তু আশি পার্সেন্ট হিলিয়াম ব্যবহার করা হবে এবং মাত্র কুড়ি পার্সেন্ট অক্সিজেন ব্যবহার করা হবে এরপরে দেখো নিয়ন নিয়নের ক্ষেত্রে তোমরা মনে রাখবা নীল আকাশ নীল আকাশ দিয়ে বিমান চলে তো মনে রাখবা উড়ন্ত বিমানে পাইলটের ক্ষেত্রে মানে উড়ন্ত বিমানে তারা যে উজ্জ্বল লাল আলো ইউজ করে অর্থাৎ তোমরা বিমানের ক্ষেত্রে অনেক সময় দেখবে রাত্রে যখন চলে যায় তখন লাল একটা আলো মিটমিট করে ওই যে আলো ওই আলোর ক্ষেত্রে কিন্তু নিয়ন মানে নিয়নটা ব্যবহৃত হয় অর্থাৎ নিয়ন আলোক সংকেত ব্যবহার করা হয় আবার যদি নিয়কাল নিয়ন আলো কিন্তু উজ্জ্বল লাল বর্ণের হয় এটা কুয়াশার মধ্যেও দৃশ্যমান হয় এ কারণে যদি আমরা জানো লাল আলোর বিশ্রণ কম হয় এই কারণে দূর থেকেও দেখা যায় এ কারণেও কিন্তু নিয়ন সংকেতটা কিন্তু ব্যবহার করা হয় অর্থাৎ আবার সবুজ ও নীল বা নীল বর্ণের বাল্ব তৈরিতে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আর মার্কারি বাল্ব হল মিশ্রিত থাকে তো এরপরে দেখো এরপরে আছে আর্গন তো আর্গনের ক্ষেত্রে মনে রাখবা বাড়িতে আর্গন হলো আগে আরগন আলো দুইটা কথা মনে রাখবা আর্গন আলো দেয় আর্গন আগে আর্গন আগে কেন বলছি অর্থাৎ এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এর মধ্যে আর্গনের পরিমাণটা সবচেয়ে বেশি এটা কিন্তু তোমরা পরীক্ষা আসে নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তো তোমাদের মনে রাখবা বায়ুতে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে আর্গন অর্থাৎ পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট আছে আর্গন অর্থাৎ আর্গন সবচেয়ে বেশি হয় আমি বলছি আর্গন আগে এইভাবে মনে রাখবা আর্গন আগে তাহলে আর্গন আগে দিয়ে মনে রাখবা বায়ুতে আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি এবং তোমরা মনে রাখবা আর্গন আলো দেয় অর্থাৎ কি আর্গন বৈদ্যুতিক বাল্বে ইউজ করা হয় অর্থাৎ বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা আলো পাচ্ছি তো বৈদ্যুতিক বাল্বে ইউজ করা হয় আর্গন গ্যাস আশা করি বুঝতে পারছো তো এরপরে দেখো কিপটন জেরন কিপটোন জেনন হল ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে ব্যবহৃত হয় অর্থাৎ ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বটা কি তোমরা যখন কোনো ফটোশ্যুটের দোকানে বা কম্পিউটারের দোকানে গিয়ে তোমরা যখন ছবি তুলো অর্থাৎ তোমাদের পাসপোর্ট সাইজের ছবি তুলতে যাও তখন দেখবা তোমাদের ছবি তোলার আগে ক্যামেরা দিয়ে ছবি তোলার আগে চারপাশে একটা আলো সেট করে দেয় অর্থাৎ অন্ধকার রুম যদি হয় সেখানে চারপাশে একটা আলো সেট করে দেয় এই যে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব এখানে কিন্তু মূলত এই যে কিপটন জেনন ব্যবহৃত হয় অর্থাৎ কিপটন জেনন নিষ্ক্রিয় গ্যাস ওই বাল্ব তৈরিতে ব্যবহৃত হয় আশা করি বুঝতে পারছো তো এরপরে দেখো রেডন তেজস্ক্রিয় রেডন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় অর্থাৎ ক্যান্সার কোষ ধ্বংস করতে তেজস্ক্রিয় রেডন ব্যবহৃত হয় আশা করি তোমরা এই নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহারটা ক্লিয়ার হয়েছো এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এরপরে দেখো বলা হচ্ছে পিবলকভুক্ত ছয়টি গ্রুপ আছে আচ্ছা এরপরে দেখো আচ্ছা এখানে অনেক কথাবার্তা আছে তো আমি চেষ্টা করি আজকে এই পর্যন্ত রাখতে যেহেতু পঞ্চাশ মিনিট অলরেডি হয়ে গেছে তো তোমরা আজকে ক্লাসটা যারা আমাদের সাথে মনোযোগ দিয়ে দেখছো ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করানো হয় তারা করে নাও শেয়ার করো প্লাস বন্ধুদেরও দেখার সুযোগ করে দাও আর ভালো লাগলে কমেন্ট করো লাইক করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম